অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। কুম্ভ রাশির নভেম্বর 2020 কেমন যাবে এই ভিডিওতে আমি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এটি মাসিক রাশিফলে ভিডিও। নভেম্বর মাস কুম্ভ রাশির কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত জানাতে চলেছি। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, এটি অনেকেই জিজ্ঞাসা করছেন যে স্যার আমরা এটা কী থেকে দেখব, লগ্ন থেকে দেখব, রাশি থেকে দেখব। আপনারা এই রাশিফলটি লগ্ন থেকেও দেখতে পারেন, আবার রাশি থেকেও এই রাশিফলটি আপনারা দেখতে পারেন। প্রথমেই আপনাদেরকে জানাই, আপনাদের রাশির দ্বিতীয়ভাবে মঙ্গলের অবস্থান, এবং এই মঙ্গল বকরী অবস্থায় থাকছে 14 নভেম্বর পর্যন্ত। 14 নভেম্বরের পর এই মঙ্গল মার্গিয়ে হচ্ছে, এবং আপনার রাহুগ্রহ চতুর্থ স্থানে অবস্থান করছে, এবং শুক্র আপনার অষ্টমভাবে অবস্থান করছে, এবং 16 নভেম্বর এই শুক্র আপনাদের রাশির নবমভাবে সক্ষেত্রিক অবস্থান করবে, এবং বুধ গ্রহ আপনাদের রাশির নবমভাবে অবস্থান করছে, এবং এই বুধ আপনার 3রা নভেম্বর থেকে বকরি থেকে মার্গী হবে, এবং 16 নভেম্বর পর্যন্ত এই রবি আপনাদের রাশির নবমভাবে নিচস্থ ক্রিয়া অবস্থান করছে, এবং 16 নভেম্বরের পর এই রবি আপনাদের দশমভাবে অবস্থান করবে। অলরেডি দশমভাবে কেতুগ্রহের অবস্থান থাকছে, এবং আপনাদের রাশির একাদশ স্থানে আপনাদের একাদশপতি বৃহস্পতি গ্রহের অবস্থান, এবং 20 নভেম্বরের পর এই বৃহস্পতি আপনাদের রাশির দ্বাদশ স্থানে অবস্থান করছে, এবং অলরেডি সেখানে শনি আগে থেকে অবস্থান করছে, অর্থাৎ মকর রাশিতে দ্বাদশভাবে আপনাদের শনি আগে থেকেই অবস্থান করছে। 20 নভেম্বর বৃহস্পতি ও শনি একত্রে অবস্থান করবে আপনাদের দ্বাদশভাবে। তো কী ফলাদেশ হতে চলেছে কুম্ভ রাশির জন্য? এবার অনেকে বলছেন যে স্যার আমার তো মিলছে না। দেখুন, প্রত্যেক কুম্ভ রাশি, হাজারো হাজারো লাখে লাখে কোটি কোটি কুম্ভ রাশি আছে, প্রত্যেকেরই কি আর্থিক শ্রীবৃদ্ধি হবে? তা নয়। কারণ এখানে সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের দশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা। প্রত্যেকেরই কি শরীর খারাপ হবে? তা নয়। প্রত্যেকেই কি চাকরি পাবে? তা নয়। প্রত্যেকেই চাকরি হারাবে? তা নয়। প্রত্যেকেরই কি শত্রুতা হবে? তা নয়। কারণ হচ্ছে আপনাদের দশা, অন্তর্দশা সম্পূর্ণ এই গ্রহের গোচরের ফল কিন্তু দিবে। এটি হচ্ছে বর্তমান গ্রহের গোচর। যদি আপনাদের দশা, অন্তর্দশাগুলো ঠিক থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সম্পূর্ণ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন, এবং আপনাদের রাশিচক্রে বাই বার্থ চার্ট আপনাদের যদি গ্রহের স্থিতিগুলো ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণরূপে ভালো ফল পাবে না। আপনারা এই রাশিফলটি সম্পূর্ণরূপে শুনুন আমি কি বলতে চাইছি, দেখবেন অনেক ডিফারেন্ট কিন্তু আপনারা এই এই রাশিফলে জানতে পারবেন। তো শুরু করা যাক, আপনাদের শরীর স্বাস্থ্য, স্বাস্থ্য দিকটা কেমন যাবে? দেখুন, আপনাদের লগ্নাধিপতি আপনাদের রাশির দ্বাদশ স্থানে অবস্থান করছে, এবং দ্বাদশপতি সঙ্গে, অর্থাৎ আপনাদের 14 নভেম্বর পর্যন্ত, 14 নভেম্বর পর্যন্ত আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা কিছুটা হলেও সমস্যা কিন্তু থাকবে, অর্থাৎ শারীরিক পাটানে কিছুটা ক্ষেত্রে সমস্যা থাকবে। 14 নভেম্বরের পর থেকে আপনাদের শরীরগত দিকটা কিন্তু ভালো। কাদের হবে? যাদের শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির প্রত্যন্ত দশা চলছে। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। এবং অনেকে আমার কমেন্টস বক্সে নাম্বার দিয়ে দিচ্ছেন, ভুল করে ওই নাম্বারে আপনারা যাবেন না, কারণ আমি বারবার আমার এই নাম্বারটি অনলি ফর অ্যাস্ট্রো এডুকেশনের হোয়াটসঅ্যাপ নাম্বার, অন্য নাম্বারে আপনারা ফোন করলে তার দায়বদ্ধতা কিন্তু অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেল থাকবে না। এবং অনেকেই বলছেন যে স্যার আপনাকে দুটো চ্যানেল না, আমার একটি চ্যানেল। তো শুরু করা যাক, প্রথম আমি আসলে আপনাদের স্বাস্থ্য, এরপরে আসি অর্থ। দেখুন, আপনাদের দ্বিতীয় পতি এবং আপনাদের একাদশপতি বৃহস্পতি একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ ধনভাগ্যটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, এবং শনি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করলো 14 নভেম্বরের পর থেকে, কিন্তু আপনাদের
অর্থনৈতিক দিকটা কিন্তু যথেষ্ট ভালো করবে। 14 নভেম্বর পর থেকে আপনাদের আর্থিক দিকটা কিন্তু যথেষ্ট ভালো করবে। কাদের করবে? যাদের শনির মহাদশা চলছে বা শনির অন্তর্দশা চলছে। কাদের করবে? যাদের বৃহস্পতির মহাদশা বা বৃহস্পতির অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিকটা যথেষ্ট মজবুত করবে। অর্থাৎ দুটি বিগ বিগ প্ল্যানেট অর্থাৎ শনি এবং বৃহস্পতির মহাদশা বা অন্তর্দশা যাদের চলছে তাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের দ্বিতীয়ভাবে এই মঙ্গলের অবস্থান অর্থাৎ এবং বকরি অর্থাৎ ধনের দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে আসতে কিন্তু সমস্যা আসবে এবং আপনাদের তৃতীয় পতি দ্বিতীয়ভাবে বকরি হয়ে যাচ্ছে। পরাক্রম আপনাদের কিছুটা হলেও কমবে, আপনাদের খরচ বাড়বে, এই সময় আপনাদের খরচ বাড়বে এবং বেশ কিছু জায়গাতে আপনাদের টাকা কিন্তু লগ্নি করবেন, ইনভেস্টমেন্ট কিন্তু আপনাদেরকে করতে হবে। এটি কাদের হবে? যাদের মঙ্গলের মহাদশা, মঙ্গলের অন্তর্দশা বা মঙ্গলের প্রত্যন্ত দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে। এবং আপনাদের রাশির চতুর্থ স্থানে রাহু গ্রহের অবস্থান এবং 4 তারিখ থেকে অর্থাৎ 4 নভেম্বর থেকে এই রাহু আপনাদের শুভ ফল দিতে থাকবে এবং বৃহস্পতি উপনক্ষত্রে থাকবে। এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের এডুকেশনের জায়গা ভালো করবে, আপনাদের গাড়ি বাড়ি শেয়ার এই জায়গাগুলো বা লটারি থেকে আকস্মিক ধন প্রাপ্তি কিন্তু ঘটাবে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এই চতুর্থ স্থানে রাহু আকস্মিক ধনবৃদ্ধি কিন্তু করবে। এবং আপনাদের ঠিক 8ম স্থানে শুক্র, যেটা কিনা আপনাদের নবম পতি এবং চতুর্থ পতি 8ম ভাবে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে ভাগ্য দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে বিপর্যয় ঘটবে, ভাগ্য হানি, ভাগ্যের সাপোর্ট পাবেন না। 16 নভেম্বরের পর থেকে এই জায়গাটা কিন্তু ভালো হবে। কাদের হবে? যাদের শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা, শুক্রের প্রত্যন্তদশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু 16 নভেম্বরের পর থেকে কিন্তু আপনাদের এই সময়টা ভালো দেখা যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। এবং 16 নভেম্বরের আগে পর্যন্ত আপনাদের বেশ কিছু জায়গাতে বাধা বিপত্তির জায়গা কিন্তু থাকবে। এবং বুধ আপনাদের নবমভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের 8ম পতি এবং 5ম পতি বুধ নবমভাবে, 5ম পতি এই নবমভাবে অবস্থান করা আপনাদের ক্ষেত্রে ভাগ্যের ব্যাপারটা কিন্তু ভালো দেখা দিচ্ছে। কাদের দিবে? যাদের বুধের মহাদশা, বুধের অন্তর্দশা, বুধের প্রত্যন্তদশা চলছে। এডুকেশনের দিকটা কিন্তু যথেষ্ট এই সময় ভালো দেখাচ্ছে যাদের বুধের মহাদশা, বুধের অন্তর্দশা, বুধের প্রত্যন্তদশা তাদের ক্ষেত্রে। এর সাথে সাথে বলি আপনাদের 7ম পতি এই রবি আপনাদের রাশির নবমভাবে অবস্থান করছে 16 নভেম্বর পর্যন্ত এবং 16 নভেম্বরের পর থেকে আপনাদের 10ম ভাবে অবস্থান করবে এবং কেতুর সঙ্গে একত্রে অবস্থান করবে। আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, মান সম্মান বৃদ্ধি এবং কাজ পাওয়া এবং কেতুর সঙ্গে যখন কোনো গ্রহ একত্রে অবস্থান করে তখন সেই গ্রহের শুভ ফলগুলো কিন্তু বাড়িয়ে দেয়। অর্থাৎ যারা গভর্নমেন্টের কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে ভালো এবং যারা রাজনীতির ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে ভালো। এবং এই সময় আপনাদের পদমর্যাদা বৃদ্ধি পাবে, মান সম্মান বৃদ্ধি পাবে। কাদের হবে? যাদের রবির মহাদশা, রবির অন্তর্দশা, রবির প্রত্যন্তদশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটবে। এই বৃহস্পতি আপনাদের 11ম ভাবে অবস্থান করছে এবং 5ম দৃষ্টি আপনাদের রাশির 3য় ভাবে পড়ছে, অর্থাৎ কমিউনিকেশনগুলো কিন্তু আপনাদের আসবে, যোগাযোগ এবং আপনাদের বড় ভাই থেকে সহযোগিতা পাবেন। এই সময় আপনাদের যারা টেলিকমের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা ফাইন্যান্সের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা ব্রোকার তাদের ক্ষেত্রে ভালো এই সময়টা, যারা মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা সেলসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো। কাদের ভালো হবে? যাদের বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির প্রত্যন্তদশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। এইবার আপনাদের আসি এই বৃহস্পতির 7ম দৃষ্টি আপনাদের রাশির 5ম ভাবে পড়ছে, অর্থাৎ আপনাদের শেয়ারের জায়গা ভালো দেবে, শেয়ার থেকে আপনাদের লাভ হবে,
সন্তানের জায়গাটা আপনাদের ভালো, আপনাদের দূর যাত্রা হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, এডুকেশনের দিকটা ভালো, হায়ার এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো, যাদের সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে এতদিন প্রবলেম চলছে তাদের ক্ষেত্রে ভালো, সন্তান প্রাপ্তি ঘটবে, এই জায়গাগুলো কিন্তু আপনাদের আসবে। অর্থাৎ আপনাদের পঞ্চমভাবে এই বৃহস্পতির দৃষ্টি, সপ্তম দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দেবে। এবং বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশির সপ্তমভাবে পড়ছে, অর্থাৎ আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট প্রশমিত করবে এই 20 নভেম্বর পর্যন্ত। বিবাহের জায়গা, বিবাহ কেন্দ্রিক যাদের সমস্যা চলছে সেই জায়গাগুলো কিন্তু আপনারা কাটিয়ে উঠবেন, মাঙ্গলিক ক্রিয়া কিন্তু আপনাদের বাড়িতে হবে। যাদের পার্টনারশিপ বিজনেসের সঙ্গে আছেন তাদের ক্ষেত্রে ভালো, ব্যবসা দিকটা যথেষ্ট এ সময় মজবুত দেখা যাচ্ছে, আপনারা ব্যবসা আরম্ভ করতে পারেন এই সময়ের মধ্যে, খুব সুন্দর একটা যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে চলছে। এবং ব্যবসাতে যারা ইনভেস্টমেন্ট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অর্থাৎ 20 নভেম্বর পর্যন্ত যথেষ্ট ভালো কিন্তু ফল কিন্তু দিবে। এবং ধর্মীয় কাজে আপনারা কিন্তু এ সময় থাকবেন। কাদের হবে, যাদের বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির প্রত্যন্তদশা তাদের ক্ষেত্রে কিন্তু এই এই ঘটনাগুলো কিন্তু ঘটবে। দেখুন, এই শনি আপনাদের রাশির দ্বাদশ স্থানে অবস্থান করছে, 14 নভেম্বরের পর থেকে বৃহস্পতি উপনক্ষতে চলে আসছে, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনবর্ষা কিন্তু হবে, আপনাদের বিদেশ থেকে অর্থ আসবে। কিন্তু আপনাদের এই যে শনির দৃষ্টি, সপ্তম দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে পড়ছে, অর্থাৎ আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু ভালো হবে, আপনাদের শত্রু নিধন কিন্তু হবে, শত্রু বিনাশ শরীর স্বাস্থ্যের দিক, শারীরিক পার্টটা কিন্তু ভালো করবে 14 নভেম্বরের পর থেকে। কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের টেনশান বা চাপ বৃদ্ধি করবে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের ঋণ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। এই শনির দৃষ্টি আপনাদের কাদের হবে, এটা যাদের শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির প্রত্যন্তদশা তাদের ক্ষেত্রে কিন্তু এই এই ঘটনাগুলো ঘটবে। এই শনির তৃতীয় দৃষ্টি আপনাদের রাশির দ্বিতীয়ভাবে পড়ছে, অর্থাৎ ধনস্থানে, আপনাদের ধন আসতে কিন্তু একটু হলেও ধীর গতিতে কিন্তু ধন আসবে এই 14 নভেম্বরের পর থেকে, কিন্তু বিদেশ থেকে অর্থ কিন্তু আসবে এবং আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু ব্যয় দেখা যাচ্ছে এই মাসে। দেখুন, ব্যয় যেমন হবে তেমনি ইনকামও সোর্সটাও কিন্তু আপনাদের সেই মতন কিন্তু আসবে, ধীর গতিতে একটু হলেও 14 নভেম্বরের পর থেকে একটু হলেও ধীর গতি হবে, কিন্তু আপনাদের ইনকাম সোর্সটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো দেখা যাচ্ছে। কাদের হবে, যাদের বৃহস্পতির শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির প্রত্যন্তদশা তাদের ক্ষেত্রে। এবং শনির দশম দৃষ্টি আপনাদের রাশির নবমভাবে পড়ছে, ভাগ্যভাবে, অর্থাৎ ভাগ্যের দিকটা কিছুটা হলো ভাগ্য বিড়ম্বনা, আপনারা যতটা এক্সপ্লেনেশন করছেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের প্রত্যাশা পূরণ হবে না, কিছু কিছু ক্ষেত্রে বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাদের কিন্তু এগিয়ে যেতে হবে এ মাসে, আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের কিন্তু পূরণ কিন্তু এ মাসে সম্পূর্ণরূপে কিন্তু হবে না। এই বৃহস্পতি 20 নভেম্বর আপনার রাশির দ্বাদশ স্থানে চলেছে, ব্যয় স্থানে। দেখুন, ব্যয় স্থানে আপনাদের কিন্তু খরচা বাড়াবে, খরচা কিন্তু আপনাদের ডাবলিং বাড়াবে, কিন্তু আপনাদের বিদেশ থেকে অর্থ আসা কিন্তু হবে। এবং এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির চতুর্থ স্থানে পড়ছে এবং এই রাহুর উপর পড়ছে, এবং রাহু উপর পড়াতে আপনাদের ক্ষেত্রে কিন্তু এডুকেশনের দিকটা যথেষ্ট ভালো, আপনাদের গাড়ি বাড়ি ফ্ল্যাট জমি এই জায়গাগুলো কিন্তু হবার কিন্তু যোগ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত হতে চলেছে। অর্থাৎ বৃহস্পতির, আমি বারবার বলছি, বৃহস্পতির স্থিতি থেকে বৃহস্পতির যে স্থানে দৃষ্টি দেয় সেটা গঙ্গা জলের মতো প্রবৃত্ত হয়, অর্থাৎ আপনাদের শিক্ষার ক্ষেত্রে, আপনাদের পারিবারিক সুখের ক্ষেত্রে, আপনার মায়ের ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা অনেকটাই ভালো হবে, এবং আপনাদের বন্ধুবান্ধব থেকে সহযোগিতা এই জায়গাগুলো কিন্তু আপনারা পাবেন। এবং এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি ষষ্ঠভাবে পড়ছে, আপনাদের ঋণ থেকে আপনারা কিছুটা হলেও মুক্তি পাবেন, যাদের বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির পুত্রদশা চলছে সেই ক্ষেত্রে। কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে
অম্বল মানে হজম না হওয়া, এই জায়গাগুলো, এই রোগগুলো, অ্যাসিডিটির প্রবলেম, এই জায়গাগুলো কিন্তু এই সময় আপনাদের বাড়িয়ে তুলবে। ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি, এই জায়গাটা কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। এবং এই বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশির অষ্টমভাবে পড়ছে, আকস্মিক ধন প্রাপ্তি ঘটানো এবং বেশ কিছু কাজে কিন্তু আপনাদের বাধা কিন্তু আসবে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে আপনাদের বাধা অতিক্রম করতে হবে, এই জায়গাটা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এবং প্রচুর পরিমাণে কিন্তু আপনাদেরকে পরিশ্রম কিন্তু করতে হবে। এবং মঙ্গল আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছে, দ্বিতীয়ভাবে অবস্থান করছে, এবং চতুর্থ দৃষ্টি আপনাদের রাশির পঞ্চম স্থানে পড়ছে, অর্থাৎ আপনাদের, বারবার বলছি, প্রেম প্রণয় লাভ লাইফ, এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, প্রেমজ জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু, কেন বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে, মঙ্গলেরও দৃষ্টি পড়ছে, প্রেমজ লাভ লাইফের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, নতুন প্রেম, পুরাতন প্রেম কাম ব্যাক, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি এবং আপনাদের শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবং এই মঙ্গলের দৃষ্টি অষ্টমভাবে পড়ছে, আপনাদের বিপত্তি মৃত্যু স্থানে যারা গাড়ি বাইক চালাচ্ছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সাবধানে গাড়ি বাইক চালাবেন, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার রক্তপাত বা ফাড়ার যোগ কিন্তু থাকছে, এই জায়গাটা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। এবং এটা সপ্তম দৃষ্টি, এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের রাশির নবম স্থানে পড়ছে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভাগ্য উদয় করবে, যাদের মঙ্গলের মহাদশা, মঙ্গলের অন্তর্দশা, মঙ্গলের প্রথম দশা আছে তাদের ক্ষেত্রে এটা হবে। এবং এর পাশাপাশি এই যে বুধ 28 তারিখ, 28 নভেম্বর আপনাদের রাশির দশম স্থানে অবস্থান করছে এবং রবির সঙ্গে একত্রে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু করবে, অর্থাৎ কর্মকেন্দ্রিক যাদের সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কিন্তু আপনারা এই সময় কাটিয়ে উঠবেন। এবং এই মাসে আপনাদের বিদেশ থেকে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস সঙ্গে যুক্ত আছে, যারা ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছে, যারা ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে 16 নভেম্বরের পর থেকে অপরচুনিটি কিন্তু যথেষ্ট পরিমাণে আসবে, অর্থাৎ গ্ল্যামার জগতের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে। এবং লাভ লাইফের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে 16 নভেম্বরের পর থেকে, অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো এবং আপনাদের প্রত্যাশা পূরণ এবং আপনাদের আটকে থাকা কাজগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সম্পন্ন কিন্তু হবে। এবং এডুকেশন, উচ্চ শিক্ষাতে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো। এবং আকস্মিক ধন প্রাপ্তি এবং আটকে থাকা টাকা পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধু, এ মাসে বিশেষ করে আপনারা একটি উপায় করুন, হনুমানজির উপাসনা যদি করতে পারেন, হনুমানজির পুজো যদি আপনারা করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই লাভ। তো এই মাসে আপনারা হনুমানজির উপাসনা করুন, হনুমানজিকে আপনারা চ্যামেলি তেলের প্রদীপ এবং মেটে কালারের সিঁদুর দিবেন, মহিলারা মোটো সিঁদুর নিবেদন করবেন না, আপনারা লাল ফুল নিবেদন করুন, মঙ্গল কেন্দ্রিক সমস্যাগুলো যাদের আছে তাদের কিন্তু কেটে উঠবে। এবং এটা যদি আপনারা প্রতি মঙ্গলবার এই মাসে করতে পারেন, অর্থাৎ নভেম্বর মাসে মঙ্গলবারগুলো করতে পারেন, সেক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। এবং আপনাদের যদি এই বিষয়ে যদি কোনো জানার ব্যাপার থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করুন, আমি আপনাদেরকে সময় মতো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল কুম্ভ রাশির নভেম্বর মাসের রাশিফল, কেমন যাবে, কোন কোন দিকে শুভ, কোন কোন দিকে অশুভ সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।